জাতীয় আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকালে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মোশাররফ হোসেন বলেন, যারা গণতন্ত্র হত্যার জন্য দায়ী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী, তাদেরকে ক্ষমতায় রেখে এই সংকট উত্তরণ সম্ভব নয়। সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের ইতিহাসে কোনো স্বৈর শাসকই এমনি এমনি ক্ষমতা ছাড়েনি, আন্দোলনের মাধ্যমে তাদের নামানো হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে বিভাগীয় সম্মেলনগুলো হয়েছে, সমাবেশগুলো, প্রত্যেকটাতে এই সরকারকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, তাদের সময় শেষ। তারা যদি মান ইজ্জত রক্ষা করে চলে যেতে চায়, চলে যেতে পারে, না হলে জনগণ তাদেরকে টেনে হিসড়ে নামাবে। জাতীয় আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকালে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মোশাররফ হোসেন বলেন, যারা গণতন্ত্র হত্যার জন্য দায়ী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী, তাদেরকে ক্ষমতায় রেখে এই সংকট উত্তরণ সম্ভব নয়। সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের ইতিহাসে কোনো স্বৈর শাসকই এমনি এমনি ক্ষমতা ছাড়েনি, আন্দোলনের মাধ্যমে তাদের নামানো হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে বিভাগীয় সম্মেলনগুলো হয়েছে, সমাবেশগুলো, প্রত্যেকটাতে এই সরকারকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, তাদের সময় শেষ। তারা যদি মান ইজ্জত রক্ষা করে চলে যেতে চায়, চলে যেতে পারে, না হলে জনগণ তাদেরকে টেনে হিসড়ে নামাবে। জাতীয় আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকালে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মোশাররফ হোসেন বলেন, যারা গণতন্ত্র হত্যার জন্য দায়ী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী, তাদেরকে ক্ষমতায় রেখে এই সংকট উত্তরণ সম্ভব নয়। সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের ইতিহাসে কোনো স্বৈর শাসকই এমনি এমনি ক্ষমতা ছাড়েনি, আন্দোলনের মাধ্যমে তাদের নামানো হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে বিভাগীয় সম্মেলনগুলো হয়েছে, সমাবেশগুলো, প্রত্যেকটাতে এই সরকারকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, তাদের সময় শেষ। তারা যদি মান ইজ্জত রক্ষা করে চলে যেতে চায়, চলে যেতে পারে, না হলে জনগণ তাদেরকে টেনে হিসড়ে নামাবে। জাতীয় আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকালে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মোশাররফ হোসেন বলেন, যারা গণতন্ত্র হত্যার জন্য দায়ী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী, তাদেরকে ক্ষমতায় রেখে এই সংকট উত্তরণ সম্ভব নয়। সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের ইতিহাসে কোনো স্বৈর শাসকই এমনি এমনি ক্ষমতা ছাড়েনি, আন্দোলনের মাধ্যমে তাদের নামানো হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে বিভাগীয় সম্মেলনগুলো হয়েছে, সমাবেশগুলো, প্রত্যেকটাতে এই সরকারকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে, তাদের সময় শেষ। তারা যদি মান ইজ্জত রক্ষা করে চলে যেতে চায়, চলে যেতে পারে, না হলে জনগণ তাদেরকে টেনে হিসড়ে নামাবে।